চব্বিশ আছে, 32 আছে, লঞ্চের সব পুড়ে ছাই হয়ে গেছে, কিন্তু আল্লাহর পবিত্র কোরআনের হরফ পুড়ে নেই। কোরআনের হেফাজতের মালিক আল্লাহ নিজে, আমিন। বরগুনে যাওয়ার পথে ঝালকাঠি সুগন্ধা নদীতে চলার পথে অভিযান 10 লঞ্চটিতে আগুন লাগে। ঢাকা থেকে বরগুনে যাওয়ার সময় রাত 3 ঘটিকার সময় এই আগুনটি লাগে। এখন পর্যন্ত 36 জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। আল্লাহ তালা সবাইকে হেফাজতে রাখুক। এটা ফেসবুকে এক ভাই শেয়ার করেছেন।